এই যে হ্যালো ভাই, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু তাড়াতাড়ি পাঠালে ভালো হইতো। দুপুরে রান্নার জন্য বাসায় সদাই নেই বললেই চলে। ভাই, আমার ড্রাইভারকে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। এই আসিফ, এদিকে আসো তো। জি স্যার, বলেন। পাগলা গারদের মালামাল গুলো এখনই নিয়ে যাও, ওদের নাকি রান্না করার মতো বাজার সদাই নেই। আচ্ছা স্যার, এখনই যাচ্ছি। আমার গাড়ি চলে হাওয়ায়, উইরা উইরা পাগলগুলো খাবার দিতে হইলাম আমি, বুইরা বুইরা। এই আমার গাড়ি চলে হাওয়ায়, উইরা উইরা পাগলগুলো খাবার দিতে হইলাম আমি, বুইরা বুইরা। কেরে ভাই, বাজারগুলো দিতে এত দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই বাজার আনতে দেরি হয়ে গেল। আর একটু দেরি হইলেই পাগলগুলো আমারে পাগল বানায় ছাড়তো। আপনার পাগল হইতে বাকি ইবার আছে কি? তা অবশ্য ঠিকই বলছেন, আমি পাগলাগরতের ম্যানেজারি করতে করতে আমিও প্রায় পাগল হওয়ার পথে। আচ্ছা, বাজারে টাকাটা দেন, আমি এখানে আর কিছুক্ষণ সময় থাকলে আমিও পাগল হইয়া যাব আবার। আচ্ছা, এই নেন বাজারের টাকা। আচ্ছা ভাই, আমি গেলাম। কি সর্বনাশ হইল রে, আমার গাড়ি টায়ারে দেখি পাঞ্চার হয়ে গেছে, চাকা চেঞ্জ করতে হবে। যাই গাড়ির ডিকি থেকে জ্যাক বের করে টায়ারটা পাল্টাই ফেলি। হায় হায়, এ কি সর্বনাশ হইল! পুরনো চাকার বোল্ট অসাবধানতার বশতে পায়ে লেগে পাশের ড্রেনে পড়ে গেল। অনেক চেষ্টা করেও তো বোল্ট চাকাটা ড্রেন থেকে উঠাতে পারতেছি না। কি হবে এখন, কিভাবে যাব এখন, কি যে করি, আমার বুদ্ধিতে তো কোনো কাজই হইতেছে না। এই যে বাছা, তুমি এইভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি হয়েছে? এই তো দেখতেছি পাগলাগারতে সেই পাগল, পাগলে পাগলামি শুই না আর কি লাভ। তবে এমনিতে তো কিছুই হচ্ছে না, দেখা যাক কি বলে পাগল। আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, সেটি ঠিক করতে যে অসাবধানতার জন্য সবনার ড্রেনে পড়ে গেছে, এখন আর খুঁজেই পাচ্ছি না। তুমি কি গো, এত সহজ একটা সমস্যা সমাধান করতে পারো না? কি কি সমাধান? আমি আশ্চর্য যে তুমি নাকি একজন ট্রাক ড্রাইভার। অন্য তিনটি টায়ার থেকে বোল্ট খুলে নিয়ে টায়ার তাতে লাগিয়ে নাও, পরে একটা ওয়ার্কশপে গিয়ে টায়ারটা ঠিক করে নাও। এ তো খুব সহজ ব্যাপার। বাহ, আপনি তো দেখছি বেশ বুদ্ধিমান, তো আপনি মানসিক হাসপাতালে কেন আছেন? এই হ্যালো, আমি এখানে আছি কারণ আমি পাগল, স্টুপিড নয়। তা ঠিকই বলছেন, আমি একটা স্টুপিড। ধন্যবাদ আপনাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। এখানে আর থাইকো না, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তোমাকে যদি দেখে কেউ আমার সাথে কথা বলতেছ, তাহলে সবাই তোমাকে পাগল ভাববে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আমার গাড়ি চলে হাওয়াই, উইরা উইরা পাগলগুলোর খাবার দিতে দিতে আমি হইলাম বইরা বইরা। এই আমার গাড়ি চলে হাওয়াই, উইরা উইরা পাগলগুলোর খাবার দিতে দিতে হইলাম আমি বইরা বইরা। পাগলের বুদ্ধিতে গাড়ি আমার হইল ঠিক, নইলে গাড়ি নিয়ে ঘুরতে হইতো দিক বিদিক।